তৃষ্ণান উত্তর দেয়নি, খুব ধীরে সুস্থে সামনের দিকে এক একটা কদম ফেলছে। অটবি বিরক্ত হলেও কিছু বলল না। এতদিনের সাক্ষাতের পরও তৃষ্ণানকে সে ভরসা করতে পারেনি। কেমন যেন একটা জড়তা কাজ করে। লোকটা তুখর বুদ্ধিমান, চরম চতুর সে জানে। অদ্ভুত আচরণ দিয়ে ক্ষণে ক্ষণে বোঝাতে চায় সে খুবই ভয়ঙ্কর একটা মানুষ। গহিনের মতো বিশাল রহস্য লুকিয়ে রাখতে রাখতে বড্ড ক্লান্ত। কিন্তু সেই রহস্যটা কি, অটবির মাঝে মাঝে খুব কৌতূহল হয়। প্রশ্ন জাগে, বাউন্ডুলে চোরেদের চুরি করার জন্য অদ্ভুত অদ্ভুত সব বুদ্ধি দেওয়া ছন্নছাড়া ছেলেটা হঠাৎ এত রহস্যময় হয়ে গেল কিভাবে? আগের অপরিচিত তৃষ্ণানি বোধ হয় ভালো ছিল, পরিচিত হওয়ার পর সেটা গলার কাঁটার মতো ঠেকে আছে। আপনার মা কি বিদেশি? তার প্রশ্ন শুনে তৃষ্ণান কি হাসলো? চট করে পাশ ফিরল অটবি। না, লোকটা আগের মতোই নির্লিপ্ত হাঁটছে, দৃষ্টি রাস্তার ইট পাথরের দিকে। অটবি নজর ফিরিয়ে আবারও সামনে তাকালো। একটা সিএনজি বেকায়দায় এদিকেই আসছে, গতি নিয়ন্ত্রণে নেই, নেশা টেশা করে গাড়ি চালাচ্ছে নাকি? ভ্রু কুচকে মনে মনে কয়েকটা পাপি শব্দ উচ্চারণ করে ফেলল সে। তৃষ্ণানকে বলল, আর একটু কাছে আসুন, রাস্তার ওদিকে হাঁটছেন কেন? রাস্তার দুপাশে হাঁটার মতো জায়গা নেই। তৃষ্ণা অটবির দিকে চাপতে না চাপতেই অনেকটা কাছাকাছি চলে এসেছে ওরা। অটবির অস্বস্তি হচ্ছে। আমার মা বিদেশি? অটবি বার কয়েক পলক ফেলল, জিজ্ঞাসুত কণ্ঠে বলল, জি। তৃষ্ণা আবার বলল, আমার বাবা পড়ালেখা করতে আমেরিকা গিয়েছিলেন, সেখানেই মায়ের সাথে পরিচয়, প্রেম, তারপর বিয়ে। অটবি মন দিয়ে শুনল, বাতাসে উঠতে থাকা চুলগুলো কানে গুঁজল। মায়াবী চোখ দুটো থেকে এখনো প্রশ্ন সরছে না। চাহনিতে প্রবল সন্দেহের দানা বুনে বলল, আপনাকে তো বড়লোক মনে হচ্ছে, সত্যি করে বলুন তো, আপনি কি কোনো খারাপ কাজ করে এই এলাকায় লুকাতে এসেছেন? এমন গরিবের বেশ ধরে থাকেন কেন? এক সেকেন্ড, দুই সেকেন্ড, তিন সেকেন্ড, আচমকায় তৃষ্ণান হুহা করে হাসতে লাগলো। অটবি এখনো তৃষ্ণানকে এভাবে হাসতে দেখেনি। চোখ বুজে নিচের দিকে মাথা ঝুঁকিয়ে অবিরাম হাসছে লোকটা। হাসতে হাসতে যেন কেঁদেই ফেলবে, অটবির রাগ হলো। ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে পাগলের মতো হাসছেন কেন? আমি এমন কি বলেছি? নিষ্প্রাণ গাছে কে যেন পানি ঢেলেছে। মুক্ত বাধাহীন হাসিতে তৃষ্ণানকে কিশোরের থেকে কম লাগছে না। ছোট্ট একটা কম বয়সী ছেলে যেন মাত্রই হাসা শিখেছে, আনন্দ কি জিনিস তা উপলব্ধি করতে জেনেছে। তৃষ্ণান হাসি থামাল, বলে চলল, আমার মা খুব চঞ্চল ধরনের, ছোট থেকে ছোট বিষয় নিয়েই হাসি খুশি থাকতেন। বাংলাদেশের গ্রামীণ এলাকাগুলো তার খুব ভালো লাগতো। বাবা তাই তাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে এখানে ঘুরতে আসেন, কাছের রিসর্টটাই। ঘুরতে এসে খোঁজ পেলেন জঙ্গলের মাঝখানে একটা বাড়ি আছে, বাড়ির মালিক বাড়িটা বিক্রি করতে চায়। মায়ের খুব পছন্দ হয়ে গেল বাড়িটা, বাবাও কিনে ফেললেন। অটবি কয়েক সেকেন্ড চুপ থেকে দারুণ আত্মবিশ্বাস নিয়ে বলল, এখন তো আমি আরো নিশ্চিত আপনি বড় লোক। অটবির অবুঝপনায় তৃষ্ণান মুচকি হাসল, মেয়েটার আজ হয়েছে কি? কাঠখোট্টা হওয়ার অভিনয় বুঝি আর করতে পারছে না, রয়ে শুয়ে বলল, বাবা মারা যাওয়ার পর চাচারা সব সম্পত্তি নিজের নামে করে ফেলেন, এই বাড়িটা আমার নামে থাকায় তেমন সুবিধা করতে পারেননি, তাই এই বাড়িটা ছাড়া আমার আর কিছুই নেই। আর আমিও তোমার ধারণাকৃত তথাকথিত বড়লোক নই। অটবি থামল না, আবারও প্রশ্ন করল, আপনাকে আমি কখনো এই এলাকায় দেখিনি কেন? কারণ আমি শহরে বড় হয়েছি, মাঝে মাঝে এখানে আসতাম, বাসাতেই থাকতাম বেশি, আর আমি তোমাকে দেখেছি, তুমি হয়তো খেয়াল করনি। কথায় কথায় কখন যে তারা অরবিন্দ অটবিতে পৌঁছে গেছে অটবি খেয়াল করেনি। খেয়াল হয়েছে তখন যখন চুপি চুপি তার হাতে একটা চকলেট গুঁজে দিল তৃষ্ণান, সেই তখনকার চকলেট যেটা অটবি নিতে চায়নি। ফিসফিসিয়ে বলল, আমি একবার দেওয়া জিনিস ফেরত নেই না অরণ্য, রাত হয়েছে,
বাসায় গিয়ে চকলেট খেয়ে ঘুমিয়ে পড়ো, তুমি এখনো তেতো রয়ে গেছো। আকাশে ঘন কালো মেঘেরা ছোটাছুটি করছে, এ সময় আবহাওয়ায় একটা মিষ্টি ঘ্রাণ ঘুরে বেড়ায়, কিন্তু সেটা পুরনো অব্যবহৃত পুকুরটা হতে দিচ্ছে না। নাকের আশেপাশে শুধু বিশ্রী দুর্গন্ধই ঘুরে বেড়াচ্ছে। রাতে ঘুম হয়নি সরোজের, তন্দ্রার অভাবে চোখের শিরা উপশিরা রক্তিম হয়ে আছে, চোখের পাতা ফুলে একাকার, ফর্সা ত্বক লাল টকটকে, কোনো মতে রুমাল দিয়ে নাক চেপে আছে সে। নলিয়ে সেই সরোজকে এভাবে দেখে চমকে উঠল, উৎকণ্ঠা হয়ে বলল, আল্লাহ কি অবস্থা আপনার, রাতে ঘুমান নাই? গলায় জোর পাওয়া যাচ্ছে না, তবুও লঘুস্বরে সরোজ উত্তর দিল, না। কেন? এই কেনর উত্তরে সরোজের কি বলা উচিত? কাল রাতের কথা ভাবতেও তো তার শরীর শিউরে উঠছে। রাত তিনটের সময় ঘুম থেকে উঠিয়ে জঙ্গলের ভয়াবহ আধারের মাঝে ঠান্ডা জমজমে পুকুরের পানিতে গোসল করা কোনো চাড্ডিখানি কথা না, তবে সেটাকে গোসল বলা চলে না। গুনে গুনে 25টা ডুব দিতে হয়েছিল তাকে। আল্লাহ মাবুদ জানেন পুকুরের ভেতর কি না কি, এমনকি পিচ্ছিল, এমনিতে পিচ্ছিল সিঁড়ি, তার উপর পায়ের সাথে কি কি যেন বাড়ি খাচ্ছিল বারবার। সরোজ তো ভেবেই নিয়েছিল এইটাই তার জীবনের শেষ সময়, এই তো এখনই পানির নিচ থেকে একটা রাক্ষসী এসে ওর পা টেনে ধরবে। অসহনীয় সেই ভয়ের কথা ভেবেও সরোজের যেন শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। রুমালের ওপাশে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে তাড়াহুড়ো গলায় বলল, আজকের পর থেকে এই পুকুরে আর দেখা করতে পারবো না, পুকুর দেখলে আমার গা জ্বলে, শালার অজাতি কুজাতি পুকুর, একটু জন্য মরে এলোই তো। নলি কপাল কুচকে তাকালো, ইদানিং পৃথা বেশি সিআইডি গিরি করছে, আঠার মতো চিপকে থাকে, অনেক কষ্টে সরোজের সাথে দেখা করতে এসেছে সে, অথচ ছেলেটা কাজের কথা না বলে সেই কখন থেকে আবোল তাবোল বকেই যাচ্ছে। বিরক্ত লাগছে নলির, সে বলল, আমার তো সময় নেই, তাড়াতাড়ি যেতে হবে, পৃথার থেকে নজর বাঁচিয়ে এসেছি, উল্টাপাল্টা কথা না বলে ভালো কিছু বলুন। অমনি সরোজ তেতে উঠল, ভালো কিছু আর কি কইতাম, হ্যাঁ আমার মুখ দেখছস, সর্দি কাশিতে মরে যেতেছি, আদর যত্ন না করে সেতস কেন? হ্যাঁ আশ্চর্য, আপনি আমাকে ধমক দিচ্ছেন কেন? নিমেষেই সরোজ বড় বড় চোখে তাকালো, সে ধমক দিল কখন? তড়িৎ গলায় বলল, আমি কখন ধমক দিছি? তুই কি এমন অসুস্থ প্রেমিকের লোক ঝগড়া করবি? নলি শুনল না, ঠোঁট চেপে কাঁদো কাঁদো কণ্ঠে তাকালো, আপনি অন্যের রাগ আমার উপর দেখাচ্ছেন তাই না? ভালো, যত দেখানোর দেখান, এটাই আমাদের শেষ দেখা। নলি চলে গেল। সরোজ বলতে চাইল, নলি আমার কথাটা তো শোন, কিন্তু তার কথার মাঝখানে ডাকাতের মতো ভয়াবহ বাজে হাঁচি কাশিটা চলে এলো বাধা দিতে। কি বিশ্রী ব্যাপার স্যাপার, আজকাল সর্দি কাশিও এমন চরম মুহূর্তে এসে হাজির হয় নাকি? অটবি কাদিনকে পড়াচ্ছে আজ নিয়ে 5 দিন, প্রচুর ফাঁকি বাদ ছেলের, একদিনও ঠিক মতো পড়া দেবে না, অঙ্ক করে রাখতে বললে কিচ্ছু করবে না, এসে থেকে ছুটি ছুটি বলে পাগল বানিয়ে ফেলবে। বয়সে ছোট হলেও কাদিন অটবির থেকে প্রায় 2-3 ইঞ্চি লম্বা, এত বড় ছেলেকে মারতে বকতে দ্বিধা হয় অটবির। কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন, তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কালকে এত করে বলে গেছে অঙ্কগুলো কোলে করে রাখতে, অথচ কাদিন ছুঁয়েও দেখেনি। কয়টা অঙ্ক দিয়েছিল সে? ছোট্ট ছোট্ট, মাত্র 4টা, আর কোনো পড়াও ছিল না। অটবি বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো, থমথমে গলায় বলল, খাতা বের করো, এক্ষুনি আমার সামনে অঙ্কগুলো করবে, দ্রুত। কাদিন নিজ জায়গা থেকে নড়ল না, ঠায় বসে রইল, দায়সারা কণ্ঠে বলল, আমি আজকে পড়াবো না, ছুটির দিন। কি বললে তুমি? আমার ছুটি। কথাটা শেষ হওয়ার আগেই স্কেলের আঘাতে কাদিনের শ্যামবর্ণ হাতের পিঠ ব্যথায় জর্জরিত করে দিল অটবি। কাদিন তৎক্ষণাৎ শক্ত হয়ে গেল, অবিশ্বাস্য চোখে তাকালো অটবির দিকে। অটবির মুখশ্রী কঠোর, রাগে লাল, টেবিল থেকে ব্যাগটা এঁটে কাঁধে এঁটে চলে যেতে যেতে বলল, তোমার আম্মুকে বলে দেবে আমি আর তোমাকে পড়াচ্ছি না।
ঘড়িতে তখন বিকেল 5:30। অপমানে চৌচির হয়ে ইলিয়ানা আন্টির বাসা ত্যাগ করার পূর্বে অটবি খেয়াল করলো ড্রয়িং রুমের দামি সোফার মাঝখানে অবাক হয়ে বসে আছে তৃষ্ণান। তাকে দেখছে, তার তারাগান্বিত নিঃশ্বাসের উত্তাপ পরিমাপ করার চেষ্টা চালাচ্ছে। আষাঢ়ের ঘর বাঁধার সময় হয়েছে। পথঘাট বৃষ্টির পানিতে পিচ্ছিল, আকাশ মেঘলা, গাছের ডালপালা পাতা সতেজতায় মরানো। এ সময় কড়া একটা ঘুম দিতে পারলেই জীবনটা ধন্য, অথচ অটবির সেই সুযোগ নেই। বিকেল 4:00 মধ্যে তৈরি হয়ে ছুটতে হচ্ছে টিউশনে, হাতে ছোটখাটো ছাতা, কালো রঙের। বাহিরে বৃষ্টি তেমন না হলেও গুড়ি গুড়ি ভাব। অটবির আবার সমস্যা আছে, বৃষ্টিতে ভিজতে পারে না। বৃষ্টির পানি শরীরে একটু লাগতেই জ্বর কাশি শুরু হয়ে যায়। সাবধানে কদম ফেলে সামনে চলতে চলতে অটবি খেয়াল করলো মোড়ের রাস্তায় ভয়ানক জটলা বেঁধে আছে। অসংখ্য মানুষ, তুমুল ঝগড়ার চিৎকার চেঁচামেচি। একটু দূরেই তৃষ্ণান, কাদিন আর সরোজ দাঁড়িয়ে আছে। তৃষ্ণান ঠিক দাঁড়িয়ে নেই, সবসময়ের মতোই বাইকে রাজকীয়ভাবে বসে সিগারেটে এক একটা সুকটান দিচ্ছে। ঝগড়ার ওদিকে বিন্দুমাত্র মন নেই। ভাবখানা এমন, এসব অহেতুক জিনিসের প্রতি আগ্রহ দেখালেই তার মহা মূল্যবান সময় গণহারে পাচার হয়ে যাবে, আর দেশের অসহায় মানুষ সেই পাচার সইতে না পেরে দুর্ভিক্ষে শহীদ হবে। তৃষ্ণান তো আবার দয়ালু মানুষ কি না, সে তো আর এ অন্যায়টা করতে পারে না, কিছুতেই পারে না। কিন্তু পাশের দুটো ছেলে আবার অন্যরকম। কাদিন আর সরোজ ভীষণ উৎসুক দৃষ্টে ঘটনাস্থলে তাকিয়ে আছে, কৌতূহলের চোটে চোখ মুখ কুচকে ফেলেছে একেবারে। অটবি ওদেরকে কিছুক্ষণ দেখে সামনে পা বাড়ালো। কাছাকাছি আসতেই সরোজ তাড়াহুড়ো গলায় বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।